মুরলীগঞ্জ হাইস্কুলের প্রধান শিক্ষককে সংবর্ধনা। স্বেচ্ছাসেবী সংস্থা ইন্টারন্যাশনাল কাউন্সিল ফর হিউম্যান অ্যান্ড ফান্ডামেন্টাল রাইটস এর দার্জিলিং জেলা কমিটির তরফে বৃহস্পতিবার শিক্ষক দিবস পালন করা হয়। মুরলীগঞ্জ হাইস্কুলের প্রধান শিক্ষক শামসুল আলম, ক্যারাটে শিক্ষক সেন্সি সহদেব বর্মন ছাড়াও শিশু তীর্থ স্কুলের শিক্ষক শিক্ষিকাদের সম্মান জানানো হয়। অনুষ্ঠানে সংস্থার জাতীয় কনভেনার পিন্টু ভৌমিক, জেলা সম্পাদক কৌশিক দত্ত, নিবেদিতা মহন্ত সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। শৈশব থেকে নৈতিক পাঠের অত্যন্ত প্রয়োজন। মানুষের নৈতিক বোধটা না দিন দিন কমে যাচ্ছে, নীতি পাঠের অত্যন্ত প্রয়োজন, সেটা একদম প্রাইমারি থেকে হাফ প্রাইমারি থেকে। আপনার কাছে কি মনে হয় শুধু স্কুল থেকেই এই শিক্ষা সম্ভব? না না, কোনো মতেই সম্ভব না। বাড়ির অভিভাবক অভিভাবিকা প্রত্যেককেই দায়িত্ব নিতে হবে। আর শিশু কিন্তু প্রথম পাঠ শিখে বাবা মার কাছে, পরিবারের কাছে, তারপরেই স্কুলে তারা শিখে। তো সেই কারণে পরিবার থেকেই আগে শিখতে হবে। আপনি শিশু তীর্থ স্কুলে দীর্ঘদিন ধরে শিক্ষকতা করছেন, তো একজন শিক্ষিকা হিসাবে বর্তমান যা সামাজিক অবস্থা আমরা দেখছি যে সমাজ অবক্ষয়ের দিকে এগোচ্ছে, সেখানে আপনার কি মনে হয় কি ধরনের কিছু পরিবর্তন হলে সমাজ সুন্দর হতে পারে? হ্যাঁ, আমি দীর্ঘদিন ধরে স্কুলে করছি, তো আমি ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন উনি যেভাবে মানে আমাদেরকে একটা বার্তা দিয়েছেন যেভাবে এগোতে, আমরা চেষ্টা করি তার ওনাকে অনুসরণ করতে। হয়তো আমরা ওনার মতো হতে পারবো না, তবে আমরা চেষ্টা করব। আর ছোটো ছোটো বাচ্চাগুলো স্কুলের মানে শিক্ষিকা হিসাবে আমি বলবো যে ওরা তিন বছর সাড়ে তিন বছরে আমাদের স্কুলে যখন আসে, আমাদের হাতে যখন ওদের মারা তুলে দেয়, ওরা কাঁদতে কাঁদতে আমাদের স্কুলে আসে। তো সেই বাচ্চাগুলো সেই ক্লাস মানে কখন থেকে শুরু করে ক্লাস ফোরে যখন যায় আমাদের স্কুল ছেড়ে, ওরা কিন্তু কাঁদতে কাঁদতে যায়। আমি মনে করি এই জায়গাটা ওরা আমাদের কাছে একটা মায়ের মতো মাতৃত্বের জায়গা পায়। এবার টিচার হিসাবে কতটা দিতে পেরেছে জানি না, কিন্তু মাতৃত্বের জায়গাটা ওদেরকে আমরা দিতে পারি, এটুকু আমার মনে হয়। তবে বাচ্চাদের মধ্যে আগের মতো যে একটা নৈতিকতা বোধটা ধীরে ধীরে কমে যাচ্ছে, সমাজের সঙ্গে তাল মিলিয়ে চলতে গিয়ে এই জিনিসগুলো কেন হচ্ছে কীভাবে হচ্ছে সেটা হয়তো কম বেশি সবাই বুঝতে পারছে পরিস্থিতি বা এসবের মধ্যে দিয়ে। এই জায়গাগুলোকে যদি আরেকটু মানে উন্নত করা যায়, তাহলে আমরা শুধু স্কুলে করলে হবে না, সব জায়গা থেকে বাড়িতে বা আশপাশের পরিবেশ থেকে ভালো শিক্ষাটা পেলে আমার মনে হয় সমাজটা আরও উন্নত হতো। ম্যাডাম, আপনার কি মনে হয় যেটা আগে টিচারের হাতে লাঠি ছিল সেই লাঠিটাই আবার তুলে দেওয়া উচিত টিচারের হাতে? আমার মনে হয় সেই লাঠিটা তুলে দেওয়া উচিত, কারণ লাঠিটা হাত থেকে কেড়ে নিয়ে আমাদের শিক্ষা সমাজ ব্যবস্থাটা অনেকটাই মানে কী বলবো আগের তুলনায় অনেকটাই হয়ে গেছে। ধন্যবাদ। আজকে 5ই সেপ্টেম্বর শিক্ষক দিবস, আমরা চলে এসেছি ডক্টর শামসুল আলম হেডমাস্টার মুরলীগঞ্জ হাইস্কুল এবং ওনার মিসেস যিনি মাটিগাড়া বালিকা বিদ্যালয়ের শিক্ষিকা ওনাদের কাছে। সকাল সকাল ICHFR এর তরফ থেকে আমরা ওনাদের সম্বর্ধনা দেব।
ডক্টর শামসুল আলম আমাদের কিন্তু এক্সিকিউটিভ মেম্বার ICHFR দার্জিলিং ডিস্ট্রিক্ট কমিটির। এবার আমাদের ICHFR দার্জিলিং ডিস্ট্রিক্ট কমিটির তরফ থেকে কনভেনার বিষ্ণুপদ বিশ্বাস ডক্টর শামসুল আলম সাহেবকে বরণ করে নিচ্ছেন। আজ 5ই সেপ্টেম্বর শিক্ষক দিবস, আমরা পেয়ে গেছি আমাদের মধ্যে একজন মহান শিক্ষককে। উনি হচ্ছেন ক্যারাটে মার্শাল আর্ট বলতে শিলিগুড়িতে যা বোঝায়, উনি হচ্ছেন তার শিক্ষাগুরু। দীর্ঘদিন উনি মার্শাল আর্টের সঙ্গে জড়িত। শিয়ান সহদেব বর্মন, উনি কিফি যেটা কুডো ইন্টারন্যাশনাল আমাদের অল ইন্ডিয়ার, তার উনি জয়েন্ট সেক্রেটারি অল ইন্ডিয়ার। এবং আমাদের এখানে যে বেঙ্গল ক্যারাটে অ্যাসোসিয়েশন আছে তার উনি স্রষ্টা, এবং বর্তমানে উনি কুডোতে আছেন, কুডোর জয়েন্ট সেক্রেটারি। আমাদের গর্ব যে ICHFR আমাদের দার্জিলিং ডিস্ট্রিক্ট কমিটিতে উনি একজন মেম্বার। আমি সেই জন্য সকাল সকাল ওনার কাছে ছুটে আসলাম আজ শিক্ষক দিবসে ওনাকে একটা সম্মান জানানোর জন্যে। আমাদের আহ্বায়ক দার্জিলিং ডিস্ট্রিক্ট কমিটি বিষ্ণুপদবাবু ওনাকে এই খাদা পরিয়ে দিচ্ছেন। প্রথমে সহদেব বর্মন স্যার, আমাদের যে ইন্টারন্যাশনাল কাউন্সিল ফর হিউম্যান অ্যান্ড ফান্ডামেন্টাল রাইটসের যে আই কার্ড সেটা ওনাকে পড়িয়ে দিলাম। আজকে আপনি জানেন যে আমরা কি সামাজিক অবক্ষয়ে দাঁড়িয়ে আছি। আপনার মতন শিক্ষক, আপনার হাত ধরে অনেক আমাদের উত্তরবঙ্গের ছেলে মেয়ে যারা ন্যাশনাল ইন্টারন্যাশনাল পর্যায়ে বিভিন্ন মেডেল জিতে এসেছে মার্শাল আর্টে, আপনি কি বলবেন যে আমাদের ভবিষ্যৎটা আরও কি হলে ভালো হয়? হ্যাঁ, যেটা আমার মেন বলার সেটা হচ্ছে যে সেলফ ডিফেন্সটা, এই মার্শাল আর্টটা এখন আমাদের প্রত্যেক স্কুলে ম্যান্ডেটরি করা উচিত, বিশেষ করে মেয়েদের জন্য। যা দুনিয়াতে হচ্ছে, একমাত্র সেলফ ডিফেন্স আছে যা যে নিজে সেলফ ডিফেন্স করে ওখানে বেরিয়ে আসতে পারবে, কনফিডেন্স থাকবে, বডি ফিটনেস থাকবে, খালি এক পড়াশোনা দিয়ে সব কিছু হবে না। আমি এটা বারবার বলে আসছি, 24 ঘন্টার মধ্যে একটা ঘন্টা, এক থেকে দেড় ঘন্টা যদি বের করে তার জন্য পড়াশোনার কোনো ক্ষতি হবে না, এটা আমার বলা। এটা আমাদের চেয়ারম্যান স্যার অক্ষয় স্যারও বলেছেন, 24 ঘন্টার মধ্যে এক ঘন্টা নিজের শরীরের জন্য দেওয়া, এটা যাতে প্রত্যেকেই দেয়, এটা আমার আজকের দিনে বলা। পড়াশোনার সাথে যাতে এই মার্শাল আর্টটাকেও রাখে, তাহলে ওদের ফিটনেস ভালো থাকবে। আর এই যে যা হচ্ছে লেফট রাইটে যা হচ্ছে, এখান থেকে ওরা অনেক রক্ষা পাবে, আর বডি ফিটনেসে ওয়ার কনফিডেন্স থাকবে। আর খালি এইটাই না, সেলফ ডিফেন্স করলে এখন যেটা আমাদের হানসি মেহুল বোরা স্যার, অক্ষয় স্যাররা এটা ভারত সরকারের মান্যতা নিয়েছেন, কুডোতে যদি মার্শাল আর্টে যদি কেউ গোল্ড সিলভার ব্রোঞ্জ পায় সেটা সেন্ট্রাল গভর্নমেন্টের স্পোর্টস কোটা, এটা ওদের ব্রাইট ফিউচারও আছে। ধন্যবাদ স্যার। এখানে উপস্থিত আছেন আমাদের মাননীয় শিক্ষিকা শ্যাম্পু নাগ মহাশয়া, উনি সঙ্গীত শিল্পীও এবং শিলিগুড়ি এলাকায় অত্যন্ত জনপ্রিয়। ওনাকে প্রশ্ন করব, দিদি কী মনে হয় সঙ্গীত নাটক এগুলোর মাধ্যমে কি সমাজে কী কী পরিবর্তন আনা সম্ভব, এবং বর্তমান সমাজ অনুসারে আপনি কী মনে করেন যে মেয়েদের নিরাপত্তা ব্যবস্থা কী কী করণীয়, এবং আমরা কতটা সচেতন আমাদের হতে হবে? সর্বপ্রথমে আজকে সর্বপল্লী রাধাকৃষ্ণ স্যারকে নমস্কার জানিয়ে আজকের দিনটাতে বিশেষ তাৎপর্যপূর্ণ আমাদের কাছে ঠিকই, কিন্তু সমাজ ব্যবস্থা যেভাবে ভেঙে পড়েছে, আমাদের শিক্ষক মহল এবং আমাদের প্রত্যেকটা বড় বড় প্রতিষ্ঠান যেগুলো আছে
তাদের যারা মাথা রয়েছেন তাদের প্রত্যেককে সংযত এবং তারা তো প্রত্যেকেই সুশিক্ষিত, কিন্তু তারা কি সবটা সেইখানে কাজে লাগাচ্ছেন, লাগাচ্ছেন না। তার জন্য আমাদের যেমন অভিভাবক অভিভাবিকাদের যেমন সচেতন হতে হবে, তেমনভাবে বর্তমান জগতে এটা ভীষণ প্রয়োজন যে একেবারে ছোট থেকে ঘর থেকে ছেলে মেয়েদের শিক্ষাটা শুরু করতে হবে সেইভাবে, আর বড় হয়েও যেন তারা শিক্ষার পাশাপাশি তাদের সততা, তাদের ন্যায় নিষ্ঠা এগুলো যেন তারা ঠিকঠাক মতন পালন করতে পারে তাদের নিজ নিজ কর্মক্ষেত্রে। এগুলো যদি সঠিকভাবে পালন করা হয় তাহলে পরে আশা করি সমাজ ব্যবস্থা আবার সুন্দর হবে। আমাদের আমরা যে মানে শিক্ষা যেভাবে আমরা দিয়েছি, আর 26 বছর চাকরি করেছি, আমি এখন এই স্কুলে নেই, গত জুলাই মাসে আমি রিটায়ার করেছি, অবসর নিয়েছি, কিন্তু আমার মনে হয় যে শিক্ষা ব্যবস্থা ক্ষেত্রে আমাদের টিচারদের যেরকম একটা দায়িত্ব আছে সেরকম অভিভাবক অভিভাবিকাদেরও একটা দায়িত্ব আছে। সবটা শুরু থেকে ছোটদেরকে যেমনভাবে শিক্ষা দেওয়া হবে তারা বড় হয়ে সেভাবেই সুন্দরভাবে সমাজকে গড়ে তুলবে। ম্যাডাম, আজকে শিক্ষক দিবস, সমাজে শিক্ষক শিক্ষিকাদের ভূমিকা এবং বর্তমান সমাজের পরিস্থিতি অনুসারে আপনার কী মনে হয়, কতটা প্রাসঙ্গিক আমাদের শিক্ষা ব্যবস্থা এবং শিক্ষক শিক্ষিকাদের ভূমিকা? বর্তমান সমাজের অবস্থা নিয়ে শিক্ষক দিবস দুটো একসঙ্গে বলতে গেলে তো অনেক কিছু বলে ফেলতে হয়, যেটা এইটুকু সময়ের মধ্যে বলা একটা অসম্ভব ব্যাপার। তবুও যে পরিস্থিতির মধ্যে আমাদের শিক্ষা ব্যবস্থা, আমাদের শিক্ষা সমাজ যাচ্ছে, আমার মনে হয় এই অবস্থার মধ্যে দিয়ে বেশি দিন এভাবে চলতে পারে না, একটু কিছু পরিবর্তনের অবশ্যই প্রয়োজন আছে। ইন্টারন্যাশনাল কাউন্সিল ফর হিউম্যান অ্যান্ড ফান্ডামেন্টাল রাইটসের পক্ষ থেকে আমরা প্রতি বছরই আমাদের এলাকায় এবং বাইরে এই শিক্ষক দিবস উদযাপন করে থাকি। উদযাপন বলতে আমাদের কাছে এইটুকুই যে আমরা সমস্ত শিক্ষকদেরকেই একটু সম্মান জানানো, কারণ এই সম্মানটুকু তাদের প্রাপ্য, এটা আমরা মনে করি যে শিক্ষক আজকে আমাদের এই সুস্থ সমাজ গঠনের প্রথম সোপান বলে আমাদের কাছে মনে হয়। এবং আমরা আশা রাখি সবসময়ই যে যারা অভিভাবক আছেন তারাও সেটা মাথায় রেখেই তাই বাচ্চাদেরকে